রহস্যের খোঁজের পক্ষ থেকে আপনাকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। অদ্ভুত প্রাণীর খোঁজ দিলেন বিজ্ঞানীরা। আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে আসা বেল আইকনে ক্লিক করুন, তাহলে আমাদের পরবর্তী আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অস্ট্রেলিয়ার পূর্ব প্রান্তে সমুদ্র সৈকতে শুধুমাত্র পাওয়া যায় তাদের, নাম ম্যারি রিভার টার্টল। মাথায় মোহক স্টাইলের চুল, তাও আবার সবুজ রঙের, তাই তাকে পাং টার্টলও বলা হয়। ট্রি হাগার নামের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, সে দেশের কুইন্সল্যান্ডের এই প্রাণী নিঃশ্বাস নিতে পারে যৌনাঙ্গ দিয়ে। এমন প্রক্রিয়ার ফলে এই প্রজাতির কচ্ছপ পানির তলায় কাটাতে পারে টানা 3 দিন। 1990 সালেই এই প্রজাতির কচ্ছপ স্বীকৃতি পায় এক আলাদা ধরনের প্রাণী হিসাবে। কিন্তু দুঃখের কথা হলো, প্রথম 30টি বিপন্ন প্রাণীর মধ্যে রয়েছে এই ম্যারি রিভার টার্টল। সম্প্রতি লন্ডনের জিওলজিক্যাল সোসাইটির একটি বিভাগ এই তালিকা প্রকাশ করেছে। বিজ্ঞানীরা জানিয়েছে ম্যারি রিভার টার্টল পানিতে ও স্থলে দুই জায়গাতেই শ্বাসফ্বাস নিতে পারে, এবং পানির তলায় গিয়ে নিঃশ্বাস নেওয়ার প্রক্রিয়ার জন্য এদের বাট ব্রিদারও বলা হয়। আকারে খুব বেশি হলে 40 সেন্টিমিটারের মতো হয়, এবং লাগাতার পানির তলায় থাকার ফলেই এদের মাচায় গজিয়ে ওঠে শ্যাওলা। 60-70 দশকে মানুষ এদের পুষি হিসেবে রাখতে পছন্দ করত, তার ধাক্কায় এদের সংখ্যা খুবই কমে গেছে, কারণ এই ম্যারি রিভার টার্টলদের প্রজনন ক্ষমতা হয় 25-30 বছর বয়সে, যার ফলশ্রুতি এই কচ্ছপরা হয়ে পড়েছে বিপন্ন প্রজাতি। এই ছিল আমাদের আজকের আয়োজন। সবশেষে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদেরকে আপনার মতামত জানাতে পারেন নিচে কমেন্টের মাধ্যমে। আমরা প্রতিদিনই এরকম নতুন নতুন রহস্য নিয়ে আপনার সামনে হাজির হব, তাই যখনই আমরা এরকম কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।